আসসালামু আলাইকুম অ্যান্ড্রয়েড মোবাইল টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েড মোবাইলের এমন গোপন আটটি ফিচার সম্পর্কে বলবো যে ফিচারগুলো অনেকে জানে না তো এই আটটি ফিচার সম্পর্কে আপনি জানলে খুবই অবাক হবে এবং অনেক সুন্দর এই ফিচারগুলি তো সব সর্বপ্রথম যে ফিচারটি আমি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে আপনার ফোন কোয়ালিটি আপনি আপনার ফোনটি যখন কিনেছেন বাজার থেকে সে থেকে এ পর্যন্ত হয়তো আপনি যাচাই করেননি যে আপনার ফোনের কোয়ালিটিটা কেমন আছে কেমন ভালো না খারাপ তো আপনি এটা যাচাই করার জন্য আপনি আপনার মোবাইলের যেখান থেকে কল করেন কল ডায়লারে চলে যান সেখান থেকে আপনি ডায়ল করবেন স্টার হেশ জিরো স্টার হ্যাশ ডায়ল করার পর এখানে দেখুন রেট গ্রিন ব্লু রিসিভ ব্রাইবেশন ডিমেনিং তো এরকমভাবে এখানে প্রত্যেকটি অপশন কাজ করবে যেমন মনে করেন যে আমি এখানে রেডে ক্লিক করলে আমার মোবাইলে পুরা স্ক্রিন রেড হয়ে যাবে দেখুন রেড হয়ে গেছে তার মানে আমার এখানে ঠিক আছে তাই গ্রিনে ক্লিক করলেই গ্রিন হয়ে যাবে তা আমি যদি এখানে সেন্সর দেখতে চাই এই সেন্সরটা ঠিক আছে কি না তাহলে এখানে দেখুন সেন্সর দেখাচ্ছে এখানে ঠিক আছে এখানে ইমেজ টেস্ট তো এখানে ইমেজটা টেস্ট করতে পারবে এখানে এটার মাধ্যমে দেখুন তো এভাবে প্রত্যেকটা অপশান আপনার এখানে কাজ করবে আপনার যাচাই করে নেবেন তো এখানে আমি দেখালাম না তো সেকেন্ড যে যেটা দেখাবো সেটি হচ্ছে কি সেট ওয়েনার ইনফরমেশন অর্থাৎ আপনি যদি সেট ওইনার ইনফরমেশন সেটিং করে সেট করে দেন তাহলে আপনার মোবাইল স্ক্রিনে সেট ওয়েনার ইনফরমেশন শো করবে যখন আপনার মোবাইলটি স্ক্রিন লক থাকবে আপনার মোবাইলটি যখন যদি কখনো হারিয়ে যায় তো কোনো ব্যক্তি কি যখন কোনো ব্যক্তিকে যদি মিলে আপনার মোবাইলটি যদি পায় তো সে যদি আপনাকে ফেরত দিতে চায় তাহলে কোন নাম্বারে ফোন করবে আপনি এখানে নাম্বার একটা সেট করে দেবেন অথবা আপনি একটা জিমেল আইডি বা কিছু একটা সেট করে দিবেন যে যেটার মাধ্যমে সে আপনাকে ফোনটি ফেরত দিতে পারে আপনাকে কল দিতে পারে তো সেই অপশানটি চালু করার জন্য আপনি এখানে গিয়ার আই সেটিংয়ে যাবেন গিয়ার আইকনে ক্লিক করবেন গিয়ার আইকনে ক্লিক করার পর আপনি স্কল করুন স্কল করে নিচে আসুন নিচে আসার পর এখানে দেখুন লক স্ক্রিন অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখুন ইনফো অ্যান্ড অ্যাপ শর্টকাট এখানে ক্লিক করুন এখানে ক্লিক করবেন এখন ওয়েনার ইনফরমেশন যেহেতু আমি এখানে লিখে রেখেছিলাম জাস্ট দেখানোর জন্য তো এখানে আমি একটা জিমেল দিয়েছি এবং একটি ফোন নাম্বার অ্যাড করে দিয়েছি জাস্ট আপনি এখানে আপনার ফোন নাম্বারটি অ্যাড করে দিবেন এবং জিমেলটি অ্যাড করে দিবেন এভাবে লিখবেন লিখার পর অ্যাড করার পর এখানে ডাউনে ক্লিক করুন ডাউনে ক্লিক করার পর এটা যখন অ্যাড হয়ে যাবে তখন আপনি ব্যাগে চলে আসবেন তো ব্যাগে চলে আসার পর আপনি মোবাইলের স্ক্রিনের মোবাইলের যে স্ক্রিনটা আছে সেটা অফ করবেন স্ক্রিনটা অফ করার পর এখানে দেখুন মাই ফোন নাম্বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আমি জাস্ট দেখানোর জন্য দিলাম এবং জিমেল দিলাম এখানে এত 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 এই জিমেল অ্যাড্রেস তো এটা আপনার মোবাইলে যখন স্ক্রিন অফ থাকবে তখন এটা শো করবে তো যে মোবাইল আপনার মোবাইলে যে পাবে সে তো আপনার আপনার ইয়ে করতে পারবে না আপনার মোবাইলটি লক খুলতে পারবে না যদি লক করা থাকে বলতে পারবো না তো সেটা সে আপনাকে কিভাবে জানাবে আপনার মোবাইলে যদি ফেরত দিতে চায় সে কীভাবে দিবে তো এখানে এই ইনফরমেশনের মাধ্যমে সে ফেরত দিয়ে দিতে পারবে তো তৃতীয় নয় নম্বর যে অপশানটি রয়েছে সেটি হচ্ছে ফাস্ট চার্জ তো আপনি যদি আপনার কি খুব দ্রুত এবং ফাস্টলি চার্জ করতে চান তাহলে আপনি আপনার মোবাইলে ফ্লাইট মোড ব্যবহার করতে পারেন তো এখানে যে ফ্লাইট মোড রয়েছে এখানে যে অপশানটি এই যে ফ্লাইট মোড এটি চালু করে দেবেন এটি চালু করলে আপনার মোবাইলের সিমের যে নেটওয়ার্ক কানেকটিভিটি সেটা থাকে না সেটা চলে যাবে তো এবং আপনার ব্যাকগ্রাউন্ডেও কোনো অ্যাপ্লিকেশন চলবে না তো যেহেতু আপনার সিমের ফাইট মোট ওকে আছে সিমের কোনো নেট থাকবে না তখন আপনার কল আসার কোনো সম্ভাবনা নাই তো আপনি যখন চার্জে লাগাবেন চার্জটা তিন গুণ ফাস্ট হয়ে যাবে খুব দ্রুত চার্জ হবে আপনার মোবাইলে এই অপশনটি আপনি যদি চালু করে দেন তাহলে খুব দ্রুত আপনি আপনার মোবাইলকে চার্জ করে নিতে পারেন তো চার নম্বরে যে অপশানটি দেখাবো সেটি হচ্ছে ফার্স্ট রিসিভ অ্যান্ড ইন কল আপনি সাধারণত ডান দিক থেকে বাম দিকে স্যুপ করার মাধ্যমে কল রিসিভ করুন এবং বাম দিক থেকে ডান দিকে করার মাধ্যমে কলটা কেটে দিন তো আপনি এই অপশানটি চালু করার মাধ্যমে আপনি হোম বাটন দিয়ে কল রিসিভ করতে পারবেন এবং যে পাওয়ার বাটনটি রয়েছে সেটি দিয়ে কল ক্যান্সেল করে দিতে পারবেন তো সেটি চালু করার জন্য আপনাকে যে অপশানটি যেতে হবে সেটা হচ্ছে যে কে আপনার আপনি আপনার মোবাইলের সেটিংয়ে যাবেন সেটিংয়ে গিয়ে গিয়ার আইকনে ক্লিক করবেন তো এখানে গিয়ার আইকনে ক্লিক করার পর এখানে স্ক্রল করে নিচে আসুন নিচে আসার পর এখানে আপনাকে যে অপশানটি বেছে নিতে হবে সেটি হচ্ছে যে কি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখুন অ্যান্সারিং অ্যান্ড ইন কল এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর এখানে দেখুন বাইপাস হোম কি বাইপাস পাওয়ার কি তো আপনি হোম কি দিয়ে যদি মোবাইল কল রিসিভ করতে চান তাহলে এখানে এটা অপশনটি চালু করে দিয়ে দিন দুইটা চালু করার মাধ্যমে এখানে এটার মাধ্যমে আপনি প্রেস করার মাধ্যমে কল রিসিভ করতে পারবেন এবং এটা প্রেস করার মাধ্যমে এখানে বাইপাস পাওয়ার কি পাওয়ার কি দিয়ে আপনি কলটি ইন করে দিতে পারবেন তে নাম্বার ফাইভ যে অপশনটি দেখাবো সেটি হচ্ছে কি আপনি আপনার যে মোবাইলে যে হোম কি রয়েছে সেটি ডাবল ক্লিক করার মাধ্যমে আপনি আপনার মোবাইলের ক্যামেরা ওপেন করতে পারবেন তো এটা খুব মজার এবং খুব ইন্টারেস্টিং একটি ফিউচার তো আপনি আপনার হোম কি ডাবল ক্লিক করলে সাথে সাথে আপনার হোম হোমকির ক্যামেরাটা আপনার মোবাইলের ক্যামেরাটা শর্টকাটে ওপেন হয়ে যাবে যদি আপনার মোবাইলটি লক থাকে তারপর ওপেন হয়ে যাবে তো এই অপশানটি চালু করার জন্য আপনাকে যেটাতে যেতে হবে সেটা হচ্ছে আবার সেটিংয়ে যেতে হবে আপনাকে সেটিংয়ে যাওয়ার পর এখানে স্ক্রল করে নিচে আসুন নিচে আসার পর এখানে দেখুন লেখা রয়েছে অ্যাডভান্স ফিউচার এখানে আপনি ক্লিক করুন এখানে ক্লিক করার পর এখানে কুইক ল্যাঞ্চার ক্যামেরা এখানে এটা অফ আছে আপনি অন করে দিবেন তো আমি এটা অন করছি অন করার পর আমি আমার মোবাইলের হোম বাটন দুইবার প্রেস করতেছি দেখুন আমার মোবাইলে ক্যামেরা কিন্তু চালু হয়ে গেছে তো আমি একটা ছবি নিব এখন যে কোনো জায়গার একটা ছবি নেব তো দেখতে পেরেন আমি একটা ছবি নিয়ে নিলাম আমার মোবাইলের ক্যামেরা দিয়ে তো এটি খুব ইন্টারেস্টিং এই ফিচারটি আপনি ইউজ করতে পারবেন তো নাম্বার সিক্স হচ্ছে যে কি কালার কানেকশন তো আপনি আপনার মোবাইলে যে কালারটি রয়েছে মনে করেন যে এইখানে যে কালারটি রয়েছে এই যে এখানে আমরা যখন এই যে এখানে যে কালারটি রয়েছে এটা চেঞ্জ করতে পারবেন আপনার মোবাইলের যে কালারটি আপনি শুরুতে যখন মোবাইলটি নিয়ে তখন কিন্তু একই রকম কালার ব্যবহার করছেন তো এটার মাধ্যমে আপনি কালারটি চেঞ্জ করে ব্যবহার করতে পারবেন এখানে আপনি চেঞ্জ করার জন্য কাউকে গিয়ার এখানে ক্লিক করুন সেটিংয়ে যাওয়ার আগে তো কি এখানে ক্লিক করার পর আপনাকে এখানে কালার কালেকশন করতে হবে তো সেটা করার জন্য আপনি অ্যাক্সেসবিলিটি দিতে যাবেন যাওয়ার পর এখানে বিষনে ক্লিক করবেন বিষানে ক্লিক করার পর এখানে দেখুন এখানে কলার কানেকশান তো এটা অফ রয়েছে এটা অন করে দেবেন অন করে দেওয়ার পর এই যে এখানে ঢুকার পরে এটা অন করে দেবেন অন করার পর দেখুন আমার এখানে মোবাইলের যে কালারটি রয়েছে সেটি চেঞ্জ হয়ে গেছে যেখানে আপনি কালেকশন মোড এটাও যদি ভালো না লাগে তাহলে এখানে আরও তিনটি কালার রয়েছে আপনি আপনার পছন্দের মতো যে কালারটি ভালো লাগে সেই কালারটি আপনি করে নিতে পারবেন ইচ্ছা মতো আপনি একটি কালার দিয়ে দিতে পারবেন তো নাম্বার সেভেন যেটা দেখাবো সেটি হচ্ছে কি ম্যাগনিফিকেশন গেস্টার। বেস্টার আপনি আপনার মোবাইলের যে কোনো জায়গা থেকে আপনি যে কোনো কিছু জুম করে দেখতে পারবেন সাধারণত আপনার গ্যালারিতে গিয়ে একটা ফটোকে জুম করে দেখি ডানে বা সেম জায়গা আপনি কিন্তু অন্য কোনো জায়গায় আপনি গেলে মনে করেন যে আমি এখানে সেটিং আসলাম তো এখানে যে লেখাগুলো খুব ছোটো ছোটো এটা কিন্তু আমি জুম করতে পারবো না তা আপনি ওই অপশনটি চালু করার মাধ্যমে কিন্তু জুম করে লেখা দেখতে পারবেন তো এখানে যে অনেকগুলো অক্ষর রয়েছে যে ছোটো ছোটো এগুলো আপনি জুম করার মাধ্যমে বড় করে নিতে পারেন তো করার জন্য আপনাকে সেটিংয়ে যেতে হবে গিয়ার আইকনে ক্লিক করুন গিয়ার আইকনে ক্লিক করার পর এখানে আপনাকে আবারও অ্যাক্সেসিবিলিটিতে যেতে হবে তারপর ভীষণ ভীষণে ক্লিক করার পর এখানে দেখুন এখানে দেখুন ম্যা ম্যাগনিফিকেশন গোস্টার এটা অফ আছে যেটা জাস্ট চালু করে দেবেন চালু করে দেব এখানে অন এখন কি করবেন আমি আমার মোবাইলে তিনটা দুইটা ক্লিক করব তো দু তিনটা ক্লিক করতে হবে তিনটা ক্লিক করার মাধ্যমে দেখুন আমার মোবাইলের যে স্ক্রিনের যে লেখাগুলো রয়েছে এগুলো কিন্তু বড় হয়ে গেছে তো এখানে আপনি কিন্তু এক আঙ্গুল দিয়ে দিয়ে আমরা যে ফটো যেভাবে জুম করার পর ডাইনি বাম করি সেটা আপনি করতে না আপনাকে দুইটা ফিঙ্গার ব্যবহার করতে হবে দুইটা ফিঙ্গারের মাধ্যমে আপনি এদিকে টানবেন টান দেওয়ার পর ডাইনি করতে পারবেন ডাইনি বামের উপর নিচে সব জায়গায় করতে পারবেন এবং ডাবল ক্লিক ক্লিক করার মাধ্যমে আপনি এখান থেকে ব্যাকে আসতে পারবেন তো এটাও খুব দারুণ ফিচার যদি আপনি ইউজ করতে চান তো এটা এখান থেকে চালু করে আপনি ইউজ করতে পারবেন সর্বশেষ নাম্বার এইট যেটি দেখাবো সেটি হচ্ছে যে কি আমরা ইয়ারফোন দিয়ে গান শুনি গান শোনার পরে দেখা যাচ্ছে এরকম দেখা যাচ্ছে কি আমরা এটা চেঞ্জ করবো মনে যে এখন যে গানটি রয়েছে চেঞ্জ করবো সেটা চেঞ্জ করার জন্য অনেক অনেক ইয়ারফোন আছে যেগুলোতে আপনার চেঞ্জ করার জন্য কোনো অপশান থাকে না তো আপনি কি করবেন আপনার মোবাইলের যে ইয়ারফোনটি রয়েছে সেটিতে দেখবেন ছোটো একটি বাটন রয়েছে যেটা নিয়ে আমরা কল আসলে রিসিভ করি সেটা জাস্ট ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করার সাথে সাথে আপনি যে গানটি চলতেছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো আমি এখানে আমের ইয়ারফোনটি লাগাবো লাগিয়ে আমি এটা করে দেখাবো তো আমি আমার ইয়ারফোনটি লাগিয়ে নিচ্ছি তো আমার এখানে যেহেতু ইয়ারফোন লাগানো আছে সেজন্য যে যেটি চলতেছে যে মিউজিক আমার এখানে যে সুরাটি চলতেছে বা যে কোনো কিছু চলবে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না তো আমি এটা চেঞ্জ করব এটা এখন সাধারণত এই ইয়ারফোনগুলোতে চেঞ্জ করার জন্য কোনো অপশান দেওয়া থাকে না তো এটা আপনি জাস্ট ডাবল ক্লিক করবেন যেটা দিয়ে আপনি কল রিসিভ করেন দেখুন আমার এখানে মোবাইল স্ক্রিনে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে জাস্ট ডাবল ক্লিক করবো আমি দেখুন চেঞ্জ হয়ে গেছে এরপর আবার ডাবল ক্লিক করবেন আর এরপর আবার ডাবল ক্লিক চেঞ্জ হবে তো এভাবে আপনি চেঞ্জ করতে পারবেন যতগুলো হচ্ছে ততগুলো চেঞ্জ করে আপনি ইউজ করতে পারবেন তো এই ফিচারগুলো ছিল মোবাইলের খুবই ইন্টারেস্টিং ফিচার এবং এই ফিচারগুলো সম্পর্কে অনেকে জানে না তো আমার ভিডিওটি জাস্ট এতটুকুই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না আপনি যে ভিডিওটি দেখতেছেন সে ভিডিওর নিচে লাল কালার লেখা রয়েছে সাবস্ক্রাইব সেখানে জাস্ট ক্লিক করবেন আপনি সাবস্ক্রাইব হয়ে যাবেন তো ক্লিক করার পর এখানে যে ঘন্টার আইকনটি আসবে সেটার উপর ক্লিক করবেন তাহলে আপনার নোটিফিকেশন অন হয়ে যাবে আমি যদি কোনো নতুন ভিডিও দিই সেটা আপনি নোটিফিকেশানে সাথে সাথে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা আসসালামু আলাইকুম রহমতুলিল্লা